শম্ভু 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 মা দেবা শম্ভু 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 মা হরে হরে শম্ভু 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 মা দেবা শম্ভু 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 মা হরে হরে শম্ভু 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 মা দেবা শম্ভু শম্ভু হ্যালো গাইস আমি অনিশ আমি সম্রাট নাথ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওটি টাইটেল এবং থাম্বনেইল থেকে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি মন্দিরে তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা মন্দিরে এসেছি তো মন্দিরটা আপনাদের সবাইকে এক্সপ্লোর করে দেখাবো তার জন্য কি করতে হবে ভিডিওটি পুরো দেখতে স্কিপ না করে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর রয়েছে পুরো মন্দিরের পাশে তো চলো আমরা অনেকক্ষণে সাইকেল দিয়ে এসেছি তো গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো চলো আমরা বিশ্বনাথ মন্দিরটি শেয়ার করছি আর এই যে দেখো রাস্তাতে রয়েছি এই যে দেখো এখানে মন্দিরটি রয়েছে তো মন্দিরটির সামনে থেকে আমরা পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে থাকো আমরা এখন মন্দিরে রয়েছি আমরা মন্দিরে রয়েছি মন্দিরে যাবো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটি আর রাস্তাতে মন্দিরে কাজ চলছে আর এই যে দেখো এই হচ্ছে মন্দির তো চলো আমরা এখন যাচ্ছি পদার্পণ করছি সামনের দিকে এগিয়ে চলছি মন্দিরটি অনেক বড় তাই ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে এই যে রয়েছে এখানে প্রণামী দেখতে পাচ্ছো আর এই যে হয়েছে মন্দিরের সিঁড়িটা সিঁড়িটা বেশ সুন্দর দেখতে খুব ভালো লাগছে আর এই যে দেখো এত বড় ওয়েদার খুব ভালো আর উপরে অনেক গাছগাছালি রয়েছে চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে এখন মন্দিরের ভিতরে পৌঁছে গেছি আর এখানে বসে আছি দেখতে পাচ্ছ তো সম্রাটও বসে আছে সম্রাট কিছু বলো তো পুরো ভিডিওটি দেখবে আর এই যে দেখো আমরা এখন উপরে উঠেছি আর দেখতে পিছনেই বিশ্বনাথ বাবা রয়েছেন তো প্রণাম করবো তো চলো দেখি এই যে দেখো এখান থেকে রাস্তা অনেক বড় উঁচুতে রয়েছে এই মন্দিরটি তো পুরো মন্দিরের ভিতরে পৌঁছে গেছি আর মন্দিরটি খুব সুন্দর আর এই যে দেখো এখানে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে বায়ু দূষিত হচ্ছে এটা এখানে রাস্তার কাজ চলছে এখান থেকে তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ সো এই জায়গাতে প্রতি বছর ওই মা কালীর পুজো হয় দেখতে পাচ্ছ মণ্ডপ রয়েছে আর পিছন দিকটাই খুব সুন্দর কলা গাছে গাছ রয়েছে আর পরিবেশটা আবারও বলছি এখনও বলছি খুব সুন্দর লাগছে তো আমরা ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করছি করি আর খুব সুন্দর মন্দিরটি মন্দিরের ভিতরটা আমরা এখন চলো প্রবেশ করে দেখাচ্ছি আর খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ আর ঠান্ডা জায়গা নির্মল জায়গা আর এই যে দেখো রয়েছেন বিশ্বনাথ বাবা আদিনাথ শিব বাড়ি এটাকে তো আমি শিবের আরেক নাম বিশ্বনাথ তাই বিশ্বনাথ তাই আমি শিবকে বিশ্বনাথই বলি বা মহাদেব বলি তো সবাই দেখতে পাচ্ছেন মহাদেব বসে আছেন আর আজকে মন্দিরে তালা লেগে আছে আর চারিদিকটা খুব সুন্দর পিছনে মানুষের বাড়ি রয়েছে এই জায়গায় আমরা সব সময় আসি এবং ঘুরি এবং বিশ্রামও করি রোদের সময় যখন প্রচুর রোদ থাকে আর এই যে দেখো এখানে পিছনটা তো খুব সুন্দর আর এই যে মা কালী না মহাদেব বুঝতে পারছি না কে বা তো উনি হচ্ছেন মহাদেব দেখতে পাচ্ছ আর খুব সুন্দর মহাদেব তো চলো এবার মহাদেবকে দর্শন করিয়ে দিই তোমাদেরকে এখানের মধ্যে মহাদেব বসে আছেন দেখতে পাচ্ছেন আপনারা তোমরা সবাই খুব সুন্দর গেটটা বন্ধ রয়েছে তো অবশ্যই ফটো নেব দাঁড়াও তো উনি বসে আছেন আর খুব সুন্দর ভিতরটা অবশ্যই তোমরা সবাই হর হর মহাদেব কমেন্ট বক্সে লিখে জানাবেন খুব সুন্দর পাশে সরস্বতী রয়েছেন উপর নিচটা তোমাদের সাথে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে কালী পুজো হয় আর রাস্তাতে কাজ চলছে দেখতে পাচ্ছ জুম করা যাচ্ছে না আর মানুষ প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ এখানে মা কালীর পুজো হয়েছিল আগে বাবা আর খুব সুন্দর একটা জায়গা বিশ্রাম করার দেখতে পাচ্ছ আর এই হচ্ছে কি এই হচ্ছে মন্দির মন্দিরটি বেশ সুন্দর
এই যে দেখো এখানে খালি মালা ক্যামেরা চালাই দিন আর রয়েছে আগে এখন আরো সুন্দর হয়েছে আগে একটু খারাপ ছিল তো মন্দির কখনোই খারাপ হয় না মানে অবস্থা খারাপ ছিল সেটাই বলছি আর এটা হচ্ছে এটা সম্রাটের আঙ্কেলের বাড়ি এখানে ফ্যান চলছে আর অনেকক্ষণ ধরে এখানে বিশ্রাম করেছি তো খুব ভালো লাগছে এসে তোমাদের কেমন লাগছে মন্দিরটি ঘুরে অবশ্যই জানাবে কমেন্ট করে আর এখন অনেকক্ষণ রোদ কমেছে আগে দেখতে পেয়েছিলে কতটুকু রোদ ছিল এখন কাটিয়ে দিলাম দু ঘন্টা প্রায় আর রয়েছে এখন বাড়িতে চলে যাব তো তোমাদের মন্দিরটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যেগুলো ফটো উঠেছিলাম সবগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সম্রাট এবং আমি আবার আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখো